সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরএস ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি টমেটো সংরক্ষণ করা দেখাবো একদিন মাত্র কষ্ট করে সারা বছর কিভাবে টমেটো সংরক্ষণ করে রাখা যায় এটি আপনাদের দেখাবো চলুন দেখা যাক এখানে আমি 2 কেজির মতো টমেটো নিয়েছি টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার একটি সাদা কাপড়ের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে মুছে নেব যাতে করে টমেটোগুলোর গায়ে একটু পানি লেগে না থাকে এদিকে খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমি সমস্ত টমেটো এইভাবে করে মুছে নিচ্ছি খুব ইজি আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন এইভাবে আমি সমস্ত টমেটো মুছে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে আমি টমেটোর এইভাবে যে কালো কালো অংশটা আছে এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই কালো কালো অংশটা ভেতরে থাকলে তাহলে কিন্তু টমেটোটা নষ্ট হয়ে যাবে সংরক্ষণ করতে চাইলে দেখতে পাচ্ছেন ছুরি সাহায্যে আমি কত ইজিলি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে বুটির সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন এভাবে আমি সমস্ত টমেটোগুলো এভাবে করে কেটে নিলাম এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি এগুলোকে সংরক্ষণ করব আপনারা রেগুলার পিস করে এভাবে করে কেটে নিতে পারেন আমি এভাবে করে 3 ভাগে 2 ভাগ টমেটো পিস করে নিব আমি আরো একটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি একই পদ্ধতিতে আমি সমস্ত টমেটো এভাবে কেটে নেব দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আরো ছোট ছোট বা আরো একটু বড় সাইজ করে কেটে নিতে পারেন আমি এভাবে করে আমি সমস্ত টমেটো কেটে নিয়েছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে টমেটোগুলোর রং ঠিক আমি যেমন রেখেছি আপনারা ফ্রোজিং করার পরে আপনারা দেখবেন টমেটোগুলোর রং একটু নষ্ট হবে না এবার আমি একটি এয়ারটাইট বক্সে আমি সমস্ত টমেটো ভরে নিলাম এভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 24 ঘন্টা পর্যন্ত সমস্ত ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন কত ইজিলি আমি এই টমেটোগুলো সংরক্ষণ করছি আরও একটি পদ্ধতিতে আপনারা টমেটো সংরক্ষণ করতে পারেন টমেটোগুলো নিয়ে এভাবে করে আমি কেটে নিচ্ছি এই টমেটোগুলো সমস্ত টমেটো কিন্তু নিচের যে কালো অংশটা আছে আমি এগুলো কিন্তু ফেলে নিয়েছি বড় সাইজের টমেটোগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর ছোটো যেগুলো এগুলো আমি জাস্ট একটা করে কেচে দিচ্ছি এভাবে করে আমার সমস্ত টমেটো কেঁচা হয়ে গেছে বা হালকা ফালি করা হয়ে গেছে এবার আমি একটি শক্ত দেখে পলি নিয়ে নিচ্ছি অবশ্যই এই পলিতে একটু শক্ত হতে হবে আপনারা চাইলে জিব্লক ব্যাগের মধ্যেও আপনারা এগুলো সংরক্ষণ করতে পারেন জিব্লক ব্যাগে যে নিতে হবে এমন কোনো কারণ নেই আমরা এভাবে সংরক্ষণ করতে পারি এভাবে হাত দিয়ে চেপে চেপে সমস্ত বাতাস বের করে দিতে হবে ভেতরে যদি বাতাস থাকে তাহলে কিন্তু টমেটোগুলো নষ্ট হয়ে যাবে এদিকে খেয়াল রাখবেন এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি একদম খুব ভালোভাবে শক্ত করে পেঁচিয়ে একদম ফ্রিজে রেখে দেব এই যে এইদিকে আমি বক্সের যে টমেটোগুলো ছিল এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর আমি সমস্ত টমেটো আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে এই টমেটোগুলো ছিল আমি গোটা অবস্থায় রেখেছিলাম এগুলো দেখুন কত সুন্দর একদম বরফ হয়ে গেছে যখন নাকি আলাদা কোনো পলিতে রাখবেন তখন এগুলো আস্তে আস্তে খুলে নিতে হবে দেখুন আমি বক্সেরগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি টমেটোর কালারগুলো কিন্তু একটু নষ্ট হয়নি আপনারা শুধুমাত্র দেখলেই বুঝতে পারছেন আস্তে আস্তে আলতো করে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত টমেটোগুলো খুলে এসেছে দেখুন টমেটোর কালারগুলো যেমন আমি ঠিক যেমন রেখেছিলাম ঠিক তেমনই আছে আপনাদেরকে খুব ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যখন নাকি আপনারা রান্না করতে যাবেন একটি দুটি করে টমেটো বের করে এরকম করে পানিতে রাখবেন পানিতে রাখার কিছুক্ষণ পর দেখবেন টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে তখন আপনারা ফালি করে তরকারিতে দিতে পারেন আমি কিন্তু সাধারণ পলিতে রেখেছি দেখুন আমি যে অবস্থাতে রেখেছিলাম ঠিক সেমন কালারে আছে শুধুমাত্র আপনারা এরকম করে একটা শক্ত পলি হতে হবে অবশ্যই একটু শক্ত যেতে পলি নেবেন আমি এভাবে করে এই টমেটোগুলো রেখে দেবো খুব ভালোভাবে অবশ্যই পেঁচাতে হবে এবং ভেতরের যে বাতাসটা আছে এগুলো বের করে দিতে হবে আপনারা চাইলে কিন্তু জিব্লক ব্যাগেও রাখতে পারেন আমি কিন্তু এরকম সাধারণ পলিথিনে করে রেখে দিচ্ছি একটি পলিথিনে রাখলে চলবে না যদি আপনাদের কাছে হাতের কাছে পাতলা পলিথিন থাকে তাহলে অবশ্যই ডাবল করে পলি দিতে হবে আমি এরকম ডাবল করে পলি দিয়ে সমস্ত ভেতরের বাতাস যে এগুলো আমি বের করে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি ফ্রোজিং করে রাখবো ডিপ ফ্রিজে রাখতে হবে অবশ্যই
অনেক সহজে কিন্তু আমি আপনাদেরকে টমেটো সংরক্ষণ করা দেখিয়ে দিলাম এবং নরমাল পলিথিনে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কালার কিন্তু কোনো নষ্ট হবে না এটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠিক এইভাবে করেই কিন্তু আপনারা ফ্রোজিং করে রাখতে পারেন আপনাদেরকে আমি দুইটি পদ্ধতিতে দেখিয়ে দিলাম দেখলেন তো কত সহজে আমরা টমেটো সংরক্ষণ করে সারা বছর ধরে খেতে পারি টমেটো কেচাপ টমেটো সস টমেটো দিয়ে আমরা নানান পদের মাছ রান্না করে থাকি সবজিতে দিয়ে থাকি এখন সিজন ওয়াইজ টমেটো সবসময় পাওয়া যাচ্ছে এবং টমেটোর দামটাও অনেক কম আমরা কিন্তু এইভাবে টমেটোগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ